রবিবার ভাতৃদ্বিতীয়া, গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে প্রান্তর এই উৎসবে মেতেছেন আপামর বাঙালি ভাই ও দাদাদের মঙ্গল কামনায়। এই উৎসবে মেতে উঠেছেন প্রত্যেক ভাই, দাদা, দিদি ও বোনেরা। রবিবার সকল বহরমপুরের বিভিন্ন এলাকায় ভাইফোঁটায় ব্যস্ত সাধারণ মানুষ, শহরের মিষ্টির দোকানে লম্বা লাইন। এবার ভাইফোঁটা স্পেশাল মিষ্টি কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন অনেকেই, তার পাশাপাশি শহরের বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড়। শহর বহরমপুরের বিখ্যাত মিষ্টির দোকানে তৈরি হয়েছে ভাইফোঁটা স্পেশাল পাতুরি, তন্দুরি রসমালাই সহ একাধিক মিষ্টি। মিষ্টি ব্যবসায়ী কি বললেন আমাদের সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে, আসুন আমরা শুনব। নিলাম, কালাকান নিলাম, আপনার রসগোল্লা নিলাম, তারপর আপনার ওই আরো নিলাম, পাঁচরকম আগের থেকে আছে, অনেক পাচ্ছি দূর থেকে আছে। তন্দুরি মালাইকারি আছে, কিটক্যাট স্যান্ডউইচ আছে, পাতুরি আছে, চকো ললিপপ আছে, এবং ট্র্যাডিশনাল যে মিষ্টিগুলো থাকে সেগুলো থাকে, তার সঙ্গে চকোলা বা রসগোল্লা আছে। দইয়ের মধ্যে যদি ভেরিয়েন্টস বলেন, চকলেট দই আছে, আমদই আছে, বিভিন্ন টাইপের মিষ্টি আছে। কিন্তু ভাইফোঁটার এই বাজারে ফলের দামে ছ্যাঁকা খেলেও আপামর বাঙালি, তবুও কি এই উৎসবকে উপভোগ করতে প্রত্যেকেই উৎসুক? আপেল, তারপর ড্রাগন, পেঁপে, নাসপেন, মধ্যবিত্ত মানুষের পক্ষে তো এটা কোনো বিষয়ই অসম্ভব। সব ফলের দাম বেশি, সামনে কালী পুজো বাজার গেল, ভাইফোঁটা মাল কলকাতার দাম বেশি, এগুলো দাম বেশি, কলা বাজার খুব একটা ভালো না। ভাই ফোঁটার পাশাপাশি বোন ও দিদিদের ফোঁটার আয়োজন করলো শহর বহরমপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী চক্রর চন্দ্রনী সেন গুপ্ত। আজ ভাইদের পাশাপাশি তিনি একাধিক বোন ও দিদিদের ফোঁটা দিয়ে এক অপরূপ বন্ধনের সৃষ্টি করলো। এ প্রসঙ্গে কি বললেন চন্দ্রনী সেন গুপ্ত? ছোটবেলা থেকে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করে আমরা প্রত্যেকেই বড় হয়েছি। কিন্তু হঠাৎ করে আমার মনে হয়েছিল যে শুধু ভাইরা কেন, বোনরা নয় কেন, কেননা আমরা বোনেরা বোনেদের, দিদিরা বোনেদের, বোনরা দিদিদের, আমরা তো ফোঁটা দিতেই পারি, এটাও তো ভালোবাসারই একটা জায়গা না? সেই জায়গা থেকেই ভাবনাটা আসা, অন্য কিছু না। বিশিষ্ট বাচিক শিল্পী শর্মিষ্ঠা দাস দিদির এই ফোঁটা পেয়ে কতটা খুশি তা সবটাই জানালেন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে। রইল এই বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। সেই কবে আমরা শুনে এসেছি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ, সত্যি তাই। ভাই বোনের এই যে বন্ধন অটুট অমলিন, তা যেন আমরা আজকের দিনে আরো বেশি করে বুঝতে পারি, জানতে পারি। ভাই বোন সুমধুর বন্ধনে একে অপরের জন্য বাধা হয় চিরদিনের জন্য। বোন ভাইয়ের মঙ্গল কামনায় জমের দুয়ারে পড়লো কাটা এই মন্ত্র বলে ফোঁটা দেয়, আর ভাই সস্নেহে বোনকে আগলে রাখার মন্ত্র নিয়ে পথ চলে। ভাই বোন তাদের এই বন্ধন নিয়ে আগামীতে এগিয়ে চলে। তো প্রত্যেক বছরের মতো এবছরেও নটরাজ গ্রুপে ভাতৃদ্বিতীয়া পালন করা হচ্ছে। তো আমরা ভীষণ মজাভাবে একসাথে আমরা ভাইফোঁটা পালন করছি। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও নটরাজ কালচারাল ইউনিটে ভাতৃদ্বিতীয়া পালন করা হচ্ছে। আমি খুব খুশি, আমার তো সেরকম নিজের কোনো ভাই বা দাদা নেই, কিন্তু এখানে অনেক ভাই, দাদা, বোন সবাই মিলে একসঙ্গে আজকে ভাতৃদ্বিতীয়া পালন করেছি, এই জন্য খুব খুশি। আলো মডেল পাবলিক স্কুল, আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি, প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর, মুর্শিদাবাদ। আলো মডেল পাবলিক স্কুল 100% ডিজিটাল প্রাইমারি স্কুল। আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, স্কুলের নিজস্ব খেলার মাঠ, স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা, চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি। আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হলো আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য। আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর, মুর্শিদাবাদ।